আচ্ছা তোমার আমি ওই যে লাস্ট শুটিং এ দেখলাম যে তুমি ওই নায়কের সাথে খুব একটা ইজি না আচ্ছা এটা কারণটা কি ভাইয়া ও হয়েছে মানে শুটিং এ কি অন্য কেউ আসছে নাকি তোমাকে দেখার জন্য এরকম কিছু না ব্যাপারটা সেইটা না ভাইয়া আচ্ছা আজকালকার বাংলা সিনেমা তো শুধু বেশি বেশি নাচ রাখে আচ্ছা আচ্ছা আমরা ওই ভিলেনের যে দৃশ্যটা আছে ওইটা একটু আজকে প্র্যাকটিস করি অবশ্যই দৃশ্যটা দেখাই আচ্ছা এই ভিলেন আসছে ভিলেন ভিলেন আছে হাই ভিলেন তাইয়া বসে দাদা চিন্তা করার কিছু নাই ওকে আপনি এরকম করে আরেন গা পুষ্পা মে ঝুঁকে গেনে হিসাল মানে কি এই নিচে স্যার নিচে মে ঝুঁকে গেনে হি নিচে পয়সা বসে কোথায় পয়সা কোথায় এখন তো ঠিকই চাইলেন পুষ্পা তো ঠিকই ঝুঁকে গেল আচ্ছা এই এই তুমি আইছো কা তোমার তো বলাই নাই দেখেন এই নাইকা মাতারিরে বলান দেন না হ্যাঁ আইয়া পড়ছে ওরে আল্লাহ দর্শনের দৃশ্য করবে হেতি এত এক্সাইটেড আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই তাহলে কোথায় যাইবেন শুটিংটা করতে যান আমরা তো শুটিং এই যাবো মানে শুটিংটা শুরু করবো করেন করবো করেন দাদু আচ্ছা ঠিক আছে এই নায়িকা তোমার ডায়লগ মনে আছে ওই যে চিরচরিত আমরা যে ডায়লগ কই হ্যাঁ ভিলেন বলবে তুমি বলবা কি বাঁচাও 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 ঠিক আছে দেহ পাবি মন পাবি না হ্যাঁ এইটা বলবা ওকে ঠিক আছে এই মহারাজ এই যে আমাদের একটা সিনেমার দৃশ্য দেখেন আপনার ভালো লাগবে দেখি তোমরা কি করো দেখি ওকে অ্যাকশন বাঁচাও বাঁচাও ছেড়ে দে শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না অসুবিধা নাই গলতে গলতে তোমার দেহ পাইলেই মোর চলবে এই মে এই কাট কাট এই স্ক্রিপ্টে কি আইডিয়া আছে না গি মোড়াগাটা দেখছি মোড়াগাটা দেখলেই আইবে তোহরমুখী হ্যাঁ এখন জীবনটা নাকি বাস্তব এটা তো শুটিং ও তোহরমুখী কোন আপনি খালি হু 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 কে ঝাপাই পড়বেন ঝাপাই পড়মু হ্যাঁ আর কিছু করবেন না অসুবিধা নাই ঝাপাই পড়ার ব্যাপারে মোরে এক্সপেরিয়েন্স আছে এটা তো বুঝতেই পারতে আছি আচ্ছা শুরু করেন অ্যাকশন বলেন শুরু করি হ্যাঁ অ্যাকশন আচ্ছা দাদু মোর একটা প্রশ্ন আসলে আবার কি প্রশ্ন মুই যে হ্যার উপরে ঝাঁপাই পড়মু হ্যাঁ হ্যাঁ মোরে সোফার টোফার মারবে না তো মারবে না নায়িকার লাগে পরিচালকের একটা মাথায় আগেই কইয়ে দিছি কিছু করবে না করবে না আচ্ছা আপনি ঝাঁপাই পড়েন আচ্ছা উনি যদি কিছু নাই হরে উনি যদি রাজি থাকে তাহলে উনি বাঁচাও বাঁচাও হরে কা আপুস আইয়া পড়লেই তো পারে আরে মে আপনি বাংলা সিনেমা দেখেন না দেহি খালি এটিএন বাংলা সিনেমা গুলা দেখি ওগুলা ভালো লাগে ওইখানে তাবল তাবল দৃশ্য থাকে না তামাকো সিনেমাটা একটু দেখেন হাই হাই তাহলে বুঝবেন আচ্ছা আপনি ঝাঁপাই পড়েন আচ্ছা অ্যাকশন আচ্ছা ভাইয়া আবার প্রশ্ন কি মুই যে হ্যার উপরে ঝাঁপাই পড়মু হ্যাঁ পড়লে কোথায় দৌড়মু পায়ের মধ্যে ঝাঁপড়ে দৌড়ে থাকবো আরে ভাইয়া কি কি বিলে নাচছেন আপনি যেহানে খুশি হেনে ঝাঁপাই পড়েন যেহানে খুশি হেনে ধরেন যান ধরেন কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই ধরেন আপনি খালি অ্যাকশনটা বলেন অ্যাকশন আচ্ছা আবার কি মুই যে হ্যার উপরে ঝাঁপাই পড়মু হ্যাঁ হ্যার মাই হ্যার জামাই নায়ক মুখে মারবে না আরে মে হনেন নায়িকার মাল লাগে হ্যাঁ সব সময় ডিরেক্টরের একটা এক্সট্রা খাতিল থাকে আচ্ছা বুঝছেন না ওনা জামাই আরে আপনি বাংলা সিনেমা দেখেন না বুঝছি কিন্তু আপনি ইদানিং ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলো দেখেন দেখি এফডিসির খবর রাখেন কিছু কিছু নায়ক নায়িকা দীর্ঘদিন একত্রে প্রেম করে বিয়ে করার পর পুনরায় তারা ভাই বোন হয়ে যায় হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটছে ভাইরাল হয়েছে ব্যাপারটা ঘটছে না হাই হাই এই তো বুঝছেন আপনার কোনো চিন্তা নাই আপনি নিশ্চিন্তে হারুবার জাবাই পড়েন অ্যাকশন বলি এই ফিরকে তোরে আর কেউ বাঁচাত পারবে না অ্যাকশন ওরে লাগাও ওই ইজ্জত দিবি না ওই ওই তুই তো কোনো দিকে মেয়ের দিকে নাচো কাট আমি কাট আগে পুরো আর্থিক করেন আচ্ছা যা যা কি লইছেন যা যা এ মিয়া সিকর দিবে উনি সিকর আপনি দিলেন কা আরে সিকর দি মানে কি হরমু আপনি নাইকা আর সময় মোরকে বলবেন না নাইকা এর মোডা আর শৈল অনেক শক্তি মোরে পেছেই ধরছে এই মিয়া আপনি কি বাংলা সিনেমা দেখেন না নাইকা তো দেখি তাহলে এ তুমি হইলা নাইকা তুমি হইলা সফট থাকবা নরম এমন সরে দেখছে বড় তাটাই ভেঙে গেছে হ্যাঁ এটা তোমার দিয়ে অভিনয় হবে না যাও 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 মাতারি যাও তোমার জন্য মই গালাগালি খাইছি হ্যাঁ তুমিও যাও হাকা তোমার অভিনয় হয় নাই তোমার অভিনয় বাহিরে কয় না তুমি এতে যাও যাও তাদের যাও কিছু না আমনের দাও হয় নাই দেখ সমস্তটা না এই যে ডিরেক্টর সাহেব হ্যাঁ দেশে পদ্মা সেতু হয়ে গেল দেশ ডিজিটাল হয়ে গেল কিন্তু বাংলা সিনেমার নায়িকা আজও অবলাই রয়ে গেল জাপানা নায়ক ছাড়া তো আর কেউ নাইও বাঁচানোর মতো তো ঠিকই তো আছে এটাই তো নিয়ম নায়িকা বিপদে পড়লে ভিলেনই তো বাঁচাইবে আমাকে বাংলা সিনেমার যারা দর্শক তারা নায়িকার বাঁচাও বাঁচাও এই শব্দ না শুনলে সিনেমার ফিলই পায় না দেশে এখন 999 আছে 999 এ ফোন করলে পুলিশ এসে বাঁচাবে হায় রে মহারাজ পুলিশ এসে যদি নায়িকারে বাঁচায় তো নায়কের একটা হাত দিয়ে পালমকিল লাগিয়া আপনি এটা কন তাছাড়া একটু পরে যখন জাকা জাকা নাচ শুরু হবে
তখন কি নায়িকার লাগে আপনারাই পুলিশে আইয়া নাচবে? না, তোমরাই নাচো, তোমরাই নাচো। তবে তোমাদের এই বস্তা পথে গল্প আর কতদিন চলবে? একটা ইন্ডাস্ট্রি পুরো ধ্বংস হয়ে গেল, তাও তোমরা কিচ্ছু শিখলে না। আফসোস, তাই তো বাদ দাও এসব কথা। যাক, আমরা বরঞ্চ এই রাজ দরবারে আবার একটা সঙ্গীত শুনি। আর এখন সঙ্গীত পরিবেশন করতে আমন্ত্রণ জানাচ্ছি স্বনামধন্য শিল্পী কনক চাপাকে। আর এই পুরো আয়োজনটি স্পন্সর করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। চলো বেগম, চলো।